ক্রান্তীয় সংগঠন দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আশ্বাস দিয়েছি এই সংকট উত্তরণ করতে এবং মানুষের মুক্তির জন্য আমরা আশ্বাস দিয়েছি। ভাইরা আমার, আজকে মানুষের যে কষ্ট, বিশেষ করে আমরা বলেছি যে আজকে যে দ্রব্যমূল্যের পণ্যমূল্যের পণ্যের যে দাম, আজকে গোটা দেশের মানুষ, বিশেষ করে নির্ধারিত আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ন্যায়মূর্তি মানুষ, তাদের জীবন তারা দিশেহারা হয়ে পড়েছে, ঠিক কিনা? আজকে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, তারা কি করে বাঁচবে, তারা কি করে বেঁচে থাকবে? সরকার আজকে সরকারি দলের মুনাফা ছোটরা, আজকে সিন্ডিকেট হামলা দেখেছে প্রধানমন্ত্রী, আজকে এই সরকারি মুনাফা ছোটদের সঙ্গে পাঁচ ঘন্টার বৈঠক করেছেন। ওরা ব্যবসায়ী না, ওরা মুনাফা খোর। মানুষের সম্পদ পকেটে রেখে দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। ভাইরা আমার, আজকে আমরা আরেকটা দাবি করেছি যে ধর্ম শিক্ষা সংগঠন নীতি বন্ধ করতে হবে। আজকে আমরা দেখেছি কি, এক সময় আমরা যখন পড়াশোনা করতাম চল্লিশটা হাজার ছিল, এদেশের স্কুলের ছেলেরা চল্লিশটা হাদিস পড়ত, তারপরে আপনারা এসে দশটা হাদিস করলেন, আর এখন নিয়ম করলেন যে এসএসসিতে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক থাকবে না। হায়দ্রাবাদ যে ধর্ম শিক্ষা মানুষকে সৎ বানায়, যে ধর্ম শিক্ষা মানুষকে দুর্নীতিকে ঘৃণা করতে শিখায়, যে ধর্ম শিক্ষা মানুষকে মানবিকতার শীর্ষে পৌঁছায়, সেই ধর্ম শিক্ষা সংগঠন নীতি অবলম্বন করে গোটা জাতিকে দুর্নীতিগ্রস্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। হায়দ্রাবাদ আমরা জানি কি কারণে ধর্ম শিক্ষাকে অঙ্গীকার আপনার বাবা করেছিল, কিন্তু আপনি রক্ষা করতে পারেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে সংযোজন করে আজকে কি বলব। আমরা একটা দাবি করেছি, সেই দাবি হল আপনারা দেখতে পাচ্ছেন গোটা জাতি, এখন গোটা জাতি আপনার নেতৃত্বে কোন নির্বাচনকে মানবে না, মানবে না, মানবে না। বাধ্য নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে জনগণের মুখে নির্বাচনের আগে কমতে দিয়েছিলেন। ছিয়াশি সালে আমি আপনাদের আরেকটা কথা বলি, এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার যারা খর্ব করেছিল, তার মধ্যে আরেকজন লোক ছিলেন জেনারেল এসপা। সেই এসপাদের বিরুদ্ধে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিল সামরিক ডিক্টেটরের বিরুদ্ধে, তখন এই আওয়ামী লীগ বিএনপিকে আস্থাতে রেখে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুই রকম। তারপরে দেখা গেল আপনারাই ৯৬ সালে ৯৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন, মানে ৭৩টা হরতাল করে দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করে এটা আনলেন, তারপরে নিজেরাই আপনারা ক্ষমতায় এসে এই তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম বাতিল করে দিলেন। যখন দেখলেন নিরপেক্ষ সরকারের অধীনে আর ক্ষমতায় যেতে পারবো না, ঠিক কিনা বলে আল্লাহর মানুষ আপনাদেরকে চায় না। ১৪ সালে নির্বাচন করেছেন ১৫১টা আসন, যে ১৫১টা আসন পেরে একটা দল ক্ষমতায় যেতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর ১৮ সালের নির্বাচনে কি করেছেন,
বিএনপির মতো দল আস্থা শাসন দিয়েছে, মানুষ তো চুরি করে তোর এটাকে অভাব নাই, কিন্তু এত বড় চুরি করছে সে সব মানুষ ডুবে রয়েছে। বিএনপির মতো দল আপনারাই করেন, আমরা তো বিএনপি করি না, কিন্তু বিএনপি একটা বিশাল সমস্যার দল বাংলাদেশে, বিএনপির মতো দল পাঁচটা শাসন পাইছে তাহলে আপনারা বলেন তো, এত বড় টাকা দিয়ে পৃথিবীর ইতিহাস দেওয়া হয় না। Allah'a emanet olun.